স্লিপটা হবে ব্ল্যাক এর ভিতরে, এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে, আর ব্যাক সাইডে কিন্তু পি লেখা আছে। আর স্টিচ গুলো দেখেন কতগুলো সেলাই এখানে দেওয়া হয়েছে, আর জিপারটাও কিন্তু ভালো মানের, সব জায়গায় কিন্তু প্যাডিং করা আছে। প্রাইস গুলো কিন্তু সবগুলো সিমিলার থাকবে, যারা বাইকার জ্যাকেট অনলি 800 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে বাইকার প্যাডিং জ্যাকেট গুলো। এই পাশে কিন্তু সিম্পল, আর স্লিপটা দেখেন স্লিপের এই পাশে কিন্তু প্রিন্ট আছে, আমি কিন্তু এল পরে আছি, তারপরে কিন্তু আমার ফিটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ব্যাক সাইডটা কত সুন্দর আছে, সাইজ হবে তিনটা, যেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল। দেখেন ডিজাইনটা কত সুন্দর, এখানে কিন্তু কয়েকটা কালার বা কয়েকটা কাপড় শেড করা হয়েছে, লাইক হচ্ছে দেখেন। Hey, what's up guys? This is me shopnil and welcome to my channel shopnil blog. আজকে চলে আসলাম হচ্ছে মারিয়া গার্মেন্টসে, আর আজকে যে জ্যাকেট গুলো দেখাবো আপনারা কিন্তু দেখলে মুগ্ধ হয়ে যাবেন, আর প্রাইসটা এত কম মানে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি উনি কি বলতেছে। আর আজকে যেখানে চলে আসলাম যেটা হচ্ছে মারিয়া গার্মেন্টস, আর এই কালেকশন গুলো সম্পর্কে আজকে আমাকে জানাবে হচ্ছে আমাদের ঠান্ডু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো, এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনারা যে এত সুন্দর জ্যাকেট গুলো মানে প্যাডিং জ্যাকেট গুলো এত কম দামে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? এটা আসলে আমাদের নিজস্ব কারখানা, নিজস্ব প্রোডাক্ট, সম্পূর্ণ নিজস্ব, এই ক্ষেত্রে আমরা দিতে পারছি। আচ্ছা, আমি একটা কথা বলি আর কি, এই জ্যাকেট গুলো কিন্তু আপনারা বিভিন্ন শোরুম থেকে কিনতে গেলে ভাইয়া যেটা পরে আছে বা আমি যেটা পরে আছি কমপক্ষে কিন্তু 1600 টাকা বা 1500 টাকা লাগবে, বাট ওই জ্যাকেটটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্যাম্পল থাকবে। আচ্ছা, যারা মূলত পাইকারিতে কিনবে অথবা এক পিস করে কিনবে কিভাবে আপনাদের এখানে আসবে আর কি? এখানে আসলে চলো আমার নাম্বারে রেড কালারের ভিতরে দেখেন, আর স্লিপটা হবে ব্ল্যাক এর ভিতরে, এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে, আর নিচে কিন্তু রিপ দেওয়া আছে। দেখেন রিপটা আর স্লিপটা কিন্তু ম্যাচিং করা থাকবে, আর বাটনটাও কিন্তু অনেক ভালো থাকবে। ভিতরে কিন্তু দেখেন প্যাডিং করা আছে, আর সবগুলো হচ্ছে মারিয়া গার্মেন্টস এর। এত কম দামে এই জ্যাকেট গুলো কেউ দিতে পারবে না শুধুমাত্র তারা ছাড়া। রেট গুলো হচ্ছে অনলি 800 টাকা। এখন যেটা দেখাবো এইটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে, দেখেন ডিজাইনটা কত সুন্দর। এখানে কিন্তু কয়েকটা কালার বা কয়েকটা কাপড় শেড করা হয়েছে, লাইক হচ্ছে দেখেন। এই পাশে কিন্তু প্যাডিং করা আছে, আর এই পাশে কিন্তু হাই জিএসএম এর ভিতরে ভারী কাপড়ের একটা কাপড় ইউজ করা হয়েছে, আর এই সাইডও কিন্তু জিপার আছে, জিপার গুলো কিন্তু হাই কোয়ালিটির ভিতরে হবে। আর সাইজ হবে তিনটা, যেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল। এগুলো কিন্তু চাইলে এক পিস করে কিনতে পারবেন, আবার কেউ চাইলে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে পাইকারি মূল্যে কিনতে পারবেন। পাইকারি ক্ষেত্রে কিন্তু আমাদের এই জ্যাকেট গুলো দাম কমে যাবে। আবারও বলতেছি, আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমি ইউটিউবার হিসাবে এত কম দামে কিন্তু এই জ্যাকেট গুলো কোথাও পাবেন না শুধুমাত্র মারিয়া গার্মেন্টস বাদে। আপনারা ভালো করে অবশ্যই ফলো করবেন তাহলে বুঝতে পারবেন, কারণ বাজারে যে অবস্থা ভাই, মানে আগুন আগুন পুরাই আগুন। যাই হোক, সো এটা হচ্ছে হোয়াইট দেন হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন, আর স্লিভের এখানে কিন্তু একটা কন্ট্রাস্ট করা আছে, আর এই পাশে একটা ডিজাইন করা আছে, আর ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডটা কত সুন্দর আছে, আর জিপারটাও কিন্তু হাই কোয়ালিটির ভিতরে করা হয়েছে। সবগুলো হচ্ছে প্যাডিং জ্যাকেট, আর প্যাডিং জ্যাকেট গুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো পড়লে কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না, সো তার জন্য কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা অর্জন করতেছে আমাদের দেশে এবং দেশের বাইরে আর কি। আর রেড গুলা যেহেতু কম আছে আমি মনে করি সবাই এই কালেকশন গুলো কিনতে পারবেন। এখন দেখাবো হচ্ছে রেড হোয়াইট কম্বিনেশন, আর স্লিভ এর ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে, এটা যখন পরবেন না লুকটা কিন্তু অনেক গর্জিয়াস লাগবে। লাইক আমি কিন্তু এল পরে আছি, তারপরে কিন্তু আমার ফিটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তো ফিটিং নিয়ে কেউ চিন্তা করবেন না। আপনার যে সাইজটা লাগবে আমাদেরকে জাস্ট মেনশন করে দিবেন, তাহলে কিন্তু পৌঁছে যাবে হচ্ছে এই কালেকশন গুলো আপনার ঘরের দুয়ারে। আর এগুলোর দাম হচ্ছে শুধুমাত্র 800 টাকা, এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস রিটেলের ক্ষেত্রে, আর হোলসেলের ক্ষেত্রে হয়তো দামটা আরেকটু কমবে, সো তার জন্য অবশ্যই আমাদেরকে নক দিতে হবে। এখন যে স্যাম্পলটা দেখাবো এটা হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে, লাইক দেখেন এই পাশে কিন্তু সিম্পল, আর স্লিপটা দেখেন স্লিপের এই পাশে কিন্তু প্রিন্ট আছে, এই পাশে আছে, আর এখানে কিন্তু প্যাডিং এর জন্য কিন্তু যাতে প্যাডিং গুলো না খুলে যায় তার জন্য কিন্তু সুইং করা আছে, আর ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কিন্তু ডিজাইন করা আছে। তো এটাও পেয়ে যাচ্ছেন সেম রেঞ্জের ভিতরে, যেটা হচ্ছে অনলি 800 টাকা। এখন দেখাবো আরেকটা স্যাম্পল, যেটা হচ্ছে অলিভের ভিতরে, আর ব্যাক সাইডটা দেখেন গাইস, এই যে দেখেন কত সুন্দর একটা জ্যাকেট। এগুলো সবগুলো হচ্ছে 2024 সালের কালেকশন প্যাডিং জ্যাকেট, রেটগুলো হচ্ছে 800 টাকা, আর সবগুলো সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল। এখন যে জ্যাকেটটা দেখাবো হোয়াইট দেন হচ্ছে অলিভ কম্বিনেশন, আর ব্যাক সাইডে কিন্তু পি লেখা আছে, আর স্টিচ গুলো দেখেন কতগুলো সেলাই এখানে দেওয়া হয়েছে, আর জিপারটাও কিন্তু ভালো মানের, সব জায়গায় কিন্তু প্যাডিং করা আছে। সো এটা হচ্ছে আরেকটু কালারফুলের ভিতরে দেখেন, এটাও কিন্তু নাইস একটা কম্বিনেশন, পাট্টা কম্বিনেশনের ভিতরে করা হয়েছে, এটা এই পাশ দিয়ে ক্রস বারবে করা হয়েছে, রিপ দেন হচ্ছে স্লিভ ম্যাচিং করে কন্ট্রাস্ট করা থাকবে। এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি 800 টাকায়। আপনাদের সুবিধার্থে কিন্তু প্রাইসটা কিন্তু বারবার বলতেছি, কারণ আমাদের কমেন্ট বক্সে দেখা যায় কি একটা প্রাইস বললে আর বাকিগুলো প্রাইস গুলো না বললে
সবাই কিন্তু কমেন্ট করে ভাইয়া সবগুলো প্রাইস গুলো বললেন না কেন, তার জন্য মূলত এই কথা বলা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড, মানে কত পরিমাণে যে কালার আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর একটা ভিডিওতে কিন্তু এত কালার দেখানো সম্ভব না, লাইক যেটা দেখালাম ওটার কালার হচ্ছে এটা। হ্যাঁ, এই পাশে কিন্তু স্লিভের ভিতরে দেখেন একটা কন্ট্রাস্ট করা আছে অন্য কাপড় দিয়ে, এগুলো যখন পরবেন না তখন কিন্তু অন্যরকম লুকটা চলে আসবে। এগুলো কিন্তু আমরা কয়েকদিন পর ঘুরতে যাব, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো পরলে কিন্তু ভালো লাগবে। লাইক পার্সোনালি আমার কাছে হোয়াইটের ভিতরে এই জায়গাটা অনেক ভালো লেগেছে, লাইক ভাইয়া পরে আছে দেখাই দিই। এই যে দেখেন ভাইয়া পরে আছে, স্লিভের ভিতরে কিন্তু এই পাশে একটা ডিজাইন করা থাকবে আর এখানে দেখেন অনেকগুলো স্টিচ করা থাকবে, সেলাই থাকবে আর ব্যাক সাইডটা হবে এরকম। এটা কিন্তু সুপার হিট আমাদের একটা জ্যাকেট, যেটা দাম হচ্ছে মাত্র বাইকার জ্যাকেট অনলি 800 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে বাইকার প্যাডিং জ্যাকেট গুলো, তাও হচ্ছে আবার স্টাইলিশ ফানকি ডিজাইন 2024 সালের কালেকশন গুলো। এটাও হচ্ছে আমাদের একটা কালেকশন যেটা হচ্ছে ফুল হোয়াইট বললে ভুল হবে, এটা হচ্ছে হালকা লাইট অ্যাশের ভিতরে, হ্যাঁ একদম লাইট অ্যাশ যেটা আর কি। এটার ফ্রন্ট সাইড হবে এরকম আর ব্যাক সাইডটা হবে এরকম আর কি। হ্যাঁ, ব্যাক সাইডে কিন্তু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে, এগুলা কিন্তু যখন লাইট পড়ে না তখন কিন্তু শাইনটা বেড়ে যায় আর কি। এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাটটা, দুই সাইডে দুই কালার কম্বিনেশন, এগুলোর কিন্তু চাহিদা বর্তমানে অনেক বেশি। আর এই পাশে কিন্তু একটা বি লেখা আছে, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে, এটার মিনিংটা কি যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমরা বলে দিব আর কি। হ্যাঁ, তো যাই হোক, থান্ডু ভাইয়ের গার্লফ্রেন্ড এর নাম হচ্ছে বি দিয়ে শুরু, এটা বলে দিলাম। এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন যেটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ দিয়ে ব্ল্যাক কালার কম্বিনেশন করা হয়েছে, এটার কিন্তু একটা কালার ছিল আর এটা হচ্ছে আমাদের আরেকটা কালার। প্রচুর পরিমাণে কালার গুলো রয়েছে আর প্রাইস গুলো কিন্তু সবগুলা সিমিলার থাকবে, যারা কালারফুল এর ভিতরে চান তারা কিন্তু আমাদের এই স্যাম্পলটা দেখতে পারেন। এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে আর এটা কিন্তু কালারফুল, হ্যাঁ যেহেতু গোল্ডেন দিয়ে করা হয়েছে ইউ শেপটা, তো পরলে কিন্তু বেশি ভালো লাগবে। আমি একটা জ্যাকেট পরে দেখালাম তো বোঝার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের লাইট স্কাই কালার, এটাও নাইস আছে, এটারও কিন্তু রিপ আছে আর এটার ভিতরে কিন্তু বেশ কিছু কালার রয়েছে। এটা যেহেতু সলিড এর ভিতরে তো আশা করি এটা যখন পরবেন তখন কিন্তু সবাইকে মাশাআল্লাহ ভালো লাগবে। এখন দেখাবো আরেকটা সেগমেন্ট, আমাদের কাছে তিনটা সেগমেন্ট ছিল আর এটা হচ্ছে আমাদের লাস্ট সেগমেন্টের ভিতরে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন, এটাও আশা করি ভালো লাগবে। আর সবগুলোর ভিতরে কিন্তু প্যাডিং থাকবে, বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে লাস্ট বার দেখিয়ে দিলাম ভিতরে পজিশনটা, ঠিক আছে আস্তে করা থাকবে, খোলার কিন্তু কোনো অপশন নেই আর কি। এখন দেখাবো যেটা হচ্ছে রয়্যাল ব্লুর ভিতরে হোয়াইট কম্বিনেশন, এটাও কিন্তু আপনারা হোলসেলে কিনতে পারবেন, হোলসেলের ক্ষেত্রে আমাদের এই জ্যাকেট গুলোর দাম কমে যাবে আর রিটেলের ক্ষেত্রে যা বলতেছি একদম 800 টাকা, এখান থেকে এক পয়সাও কিন্তু কম হবে না। আর এটা কিন্তু দেখেন একটু সামনে আসেন, এই যে এটা কিন্তু এইভাবে ঘুরালে কিন্তু কালারটা চেঞ্জ হয়, এটা হচ্ছে একটা আর এই পাশটা হচ্ছে আরেকটা, দেখেন হাই আর এটা হচ্ছে বাই, নিয়ে চলে যাও ভাইয়ারা তোমরা বাই বাই, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যেটা হচ্ছে রেড কালার, একদম টকটকে লাল, এর সাথে কিন্তু রয়্যাল ব্লু কিন্তু কম্বিনেশন আছে, রিব দেন হচ্ছে স্লিভ ম্যাচিং করা প্যাডিং জ্যাকেট অনলি 800 টাকা। এখন দেখাবো হচ্ছে কম্বিনেশন পাটটার ভিতরে হাই বাই, তোমরা কিনে নিয়ে যাও বন্ধুরা হাই, আর কিনে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে বাই দিয়ে দেবো, তার মানে এই না খারাপ জিনিস দিয়ে বাই দিচ্ছি, ভালো জিনিস দিয়ে বাই দিচ্ছি যাতে বারবার আমাদের এখান থেকে আপনারা কিনতে পারেন। কারণ ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যদি ভালো জিনিস দিই তাহলে কিন্তু আপনারা আসবেন, এটাই হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য। তার জন্য কিন্তু আমাদের থান্ডু ভাই কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করেছে কাস্টমারকে কি দেওয়া যায়, সো তার জন্য মূলত ভালো কালেকশন গুলো নিয়ে আসছে আর যাতে আপনার প্রতিবার তাদের থেকে এই কালেকশন গুলো কিনতে পারেন। এখন তো দেখালাম হচ্ছে শীতের কালেকশন, কয়েকদিন পর শীত যাওয়ার পর কিন্তু গরমেরও কিন্তু খেলা হচ্ছে সামনে, সেটাও কিন্তু দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে শীতের লাস্ট একটা জ্যাকেট ও আরো দুই একটা স্যাম্পল আছে আর কি, এটারও কিন্তু দেখেন এপাশে ইউ লিখা আছে। আশা করি এই জ্যাকেট গুলো যখন পরবেন না সবাইকে মাশাল্লাহ অনেক স্মার্ট লাগবে। এটা হচ্ছে কালারফুলের ভিতরে, যারা কালারফুল চান তারা কিন্তু আমাদের এই জিনিসটা মানে এই জ্যাকেটটা কিন্তু গ্র্যাব করতে পারেন। আমরা আবারও বলতেছি আমরা পাইকারি মূল্য দিয়ে থাকি বেশিরভাগ সময়, ভাইয়ের সাথে আমি কমিউনিকেশন করেছি, ভাইয়াকে বলছি ভাইয়া আপনি যদি আমাকে দিয়ে ভিডিও করানো অবশ্যই আপনাকে হোলসেলে দেন হচ্ছে রিটেলে সেল করতে হবে, তখন ভাই বলছে ভাই আমি হোলসেলে তো বিজনেস করি আমি এখন রিটেলে দিলে কিন্তু আমার বাইলগুলো ভেঙে যাবে, সো সে কিন্তু আপনাদের কথা বিবেচনা করে কিন্তু নিজের বাইলটা ভেঙেও কিন্তু আপনাদেরকে দিচ্ছে, এটাই কিন্তু অনেক কিছু আর কি, এটাই হচ্ছে মানবতা। তো যাই হোক, সো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন, পার্সোনালি কিন্তু আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে। সো গাইস আমাদের ভিডিওটা কেমন ছিল বা কালেকশন গুলো কেমন ছিল আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের কিন্তু আরেকটা ডিজাইন রয়েছে, এটা হচ্ছে আরেকটা ডিজাইন কম্বিনেশনের ভিতরে, এটা যখন পরবেন না এটাও কিন্তু বাইকার স্টাইলের ভিতরে তখন কিন্তু বেশি ভালো লাগবে, মানে এগুলো পরে যখন রাস্তায় যাবেন যে কোনো মেয়ে কিন্তু আপনার দিকে লুক দিতে বাধ্য। তো যাই হোক, তো কালেকশন গুলো কেমন ছিল অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর ভিডিও মাত্রই ভুল, ভিডিওর ভিতরে হয়তো বা উল্টা পাল্টা অনেক কিছু বলেছি, যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন, তাহলে কিন্তু সেই কালেকশন গুলো নিয়ে হাজির হবো যেটা হচ্ছে মারিয়া গার্মেন্টস থেকে। ঠিক আছে, মারিয়া গার্মেন্টস থেকে সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজ স্বপ্নের বাইরে অনেক আশা ছিল যে এরিলি একটা ভিডিও করবো, যাই এই আশাটা সার্থক হয়েছে। যাই হোক, সবাই আমাদের ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্ত, যদি কালেকশন গুলো ভালো লেগে থাকে অবশ্যই ভাইকে কল দিবেন, স্ক্রিনে দেখানো না পারে তাহলে কিন্তু কালেকশন গুলো পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।